করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর মুক্তির স্বাদ পেতে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য দার্জিলিং জেলার অন্তর্গত এক ছোট্ট পাহাড়ি জনপদ সিটং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,000 ফিট উচ্চতায় অবস্থিত সিটং মূলত কমলালেবুর গ্রাম নামেই পরিচিত। তাহলে চলুন রওনা দেওয়া যাক সিটং এর উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত 11:55। শিয়ালদা নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন। অবশেষে দীর্ঘ জার্নি করার পর এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। দারুণ একটা অভিজ্ঞতা হলো। 10:10 নামার জায়গায় নামলাম হচ্ছে দুপুর 1:45 সময়। রামপুরহাট অব্দি 1 ঘন্টা লেট ছিল, সেটা কিষানগঞ্জ ঢোকার আগে 3 ঘন্টা লেট। সব মিলিয়ে 10 ঘন্টার জার্নি, আমাদের 14 ঘন্টার জার্নি হয়ে গেছে। আলটিমেটলি হোমসে থেকে গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসছে আমাদের জন্য, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, এখন তাড়াতাড়ি যাই আর কি। এনজিপি থেকে বড় গাড়ি বুক করলে তার খরচ পড়বে প্রায় 3,500 টাকা এবং ছোটো গাড়ির ক্ষেত্রে তা প্রায় 3,000 টাকা। এবং আপনি যদি শেয়ারে আসতে চান তাহলে আপনাকে বিড়িকবদি এসে বাকি রাস্তা প্রাইভেট গাড়ি যেতে হবে, সেক্ষেত্রে খরচ পড়বে প্রায় 1,500 টাকা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য পাঁচপুকুরি হোমস্টেতে। এই হোমস্টেতে রয়েছে মোট 5টি ঘর, যার প্রতি ঘরেই 4 থেকে 6 জন করে থাকতে পারে। খরচ জনপ্রতি 1600 টাকা থাকা খাওয়া সমেত, তবে সিজন অনুযায়ী দাম বাড়তে বা কমতে পারে। এছাড়া এই হোমস্টেতে আপনি চাইলে বারবিকিউর ব্যবস্থাও করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিছুটা দরদাম করে নিতে হবে। সাধারণত এরা কেজি প্রতি 1200 টাকা চার্জ নেয়। হোমস্টে থেকে হেঁটে কিছুটা উপরে উঠলেই দেখা পাওয়া যাবে এই অপূর্ব চা বাগানটির। লুচি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম সিটং এর সাইট সিনের জন্যে। আমাদের আজকের প্রথম গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট। এইখানে গাড়ি প্রতি চার্জ 50 টাকা এবং জনপ্রতি চার্জ 10 টাকা, তবে গাড়ির ভিতর থাকলে জনপ্রতি আলাদা কোনো চার্জ দিতে হয় না। অহল ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা অত্যন্ত বাজে হলেও ভিউ পয়েন্টের নৈসর্গিক দৃশ্য কিন্তু আপনাকে সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। তবে অহলদারা ভিউ পয়েন্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলের এক দারুণ চিত্র ফুটে ওঠে।
শিটং কিন্তু শুধু কমলালেবুর জন্য বিখ্যাত নয়, শিটংয়ে ম্যালেরিয়া রোগের ঔষধ সিঙ্কোনা গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই ব্রিটিশদের সময় থেকেই এখানে এই চাষ হয়ে থাকে। আমাদের পরের গন্তব্য নামথিং পোখরি লেক। যদিও এটা নামেই লেক, বছরে 3 মাসের বেশি এখানে জল দেখা যায় না। তো ইনি আজকে আমাদের পুরো শিটংটা ঘোরাচ্ছেন, ইনি কালকেই আমাদের এনজিপি থেকে পিক করিয়েছেন। তো অসাধারণ মানুষ, প্রচুর অনেক কিছু জানেন। তো আপনারা কেউ আসতে চাইলে এনার সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আমি নিচের ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু এনার নাম্বার ডিটেলস যাবতীয় যা দিয়ে দেবো। আপনার গাড়ি কী কী গাড়ি? এটা ইনোভা গাড়ি। এটা ইনোভা গাড়ি। তো পেছনে অনেকটা জায়গা, আরামসে 6 জন বসে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই আপনাদের। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। নামথিং পোখরি থেকে আমরা বেরিয়ে প্রবেশ করেছিলাম অরেঞ্জ গার্ডেনে। এই অরেঞ্জ গার্ডেনে প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা, তবে ভুলেও কিন্তু কোনো গাছে হাত দেবেন না, তাতে ওরা কিন্তু আপনাকে ফাইন করতে পারে। কিন্তু আপনি চাইলে গাছের নিচে পড়ে থাকা ফল অবশ্যই কুড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ওরা কিছুই বলে না। কমলালেবুর বাগান থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজ, এটা শিলংয়ের সাইটসিনের মধ্যেই পড়ে। এই ব্রিজটা 2015 সালে বাবা রামদেবের হাত দিয়ে উদ্বোধন হয়। আপনারা পাশে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি পাশে। এই যে পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটা ছিল আগে। তো ওই ব্রিজটার অবস্থা মানে ভাঙাচোরা হয়ে যাওয়ার পর এই ব্রিজটা নতুন করে তৈরি করা হয়। এবং আগেই বললাম যে 2015 সালে বাবা রামদেব এটার উদ্বোধন করেন। আমার সাথে আছে ছোট্ট গুড়িয়া। গুড়িয়া আসি, যোগীঘাট ব্রিজ দেখার পর আমরা এগিয়ে চললাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুর দিকে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার চুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা, যে বেদনাতে মাসি বাজায় সকল বেলা, যে কবে নিয়ে আমার বাসী
বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবিগুরু রবীন্দ্রনাথ 1938 সালে মৈত্রী দেবীর আমন্ত্রণে প্রথমবার পা রাখেন এই মংপুতে। এইখানে প্রবেশের জন্য আপনাকে জনপ্রতি 25 টাকা এবং বড় গাড়ির জন্য 20 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। আজকের মতো এখানেই যাত্রা শেষ আমাদের। একরাশ মন খারাপকে সঙ্গী করে ফিরে চললাম হোমস্টের উদ্দেশ্যে। আজ আমাদের কমলালেবুর রাজ্যে শেষ দিন, এরপর আমরা পাড়ি দেব আমাদের পরবর্তী গন্তব্যে। তবে যাওয়ার আগে শীতঙ্কে অবশ্যই কথা দিয়ে যাচ্ছি, আবার আসিব ফিরে। হোমস্টের কর্মচারীরা তাদের রীতিনীতি মেনে উত্তরীয় পরিয়ে বিদায় জানালেন আমাদের। আমরা বিদায় জানাবার পর হয়তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে হোমস্টের এই পোষ্যটি। মন খারাপ হলেও কালের নিয়মে আমাদের সবাইকেই এগিয়ে যেতে হয়, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি আমাদের পরবর্তী গন্তব্যের ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।